তুমি এখানে? আমিও তো তাই ভাবছি, তুই এখানে চল। কেন ভাইয়া, কি হয়েছে? না তেমন কিছুই না, চল আমার সাথে। ভাইয়া, ও আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ও? ভাইয়া মানে মানে ও মানে কি মানে মানে করছিস? ভাইয়া ভাবি তোমাকে কিছু বলেনি? কি বলবে? মানে আমি আর আকাশ দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসিস? বলিস কি? আর লায়লা সবই জানে, অথচ আমাকে কিছুই বলেনি। তার মানে ভাবি তোমাকে আসল সুসংবাদটিই দেয়নি? সুসংবাদ? কিসের সুসংবাদ? তুমি বাবা হতে যাচ্ছ ভাইয়া। সত্যি? হ্যাঁ সত্যি। আমি বাবা হতে চলেছি। চলো 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 চলো। সব ঠিক আছে মিস্টার রাজা। থ্যাংক ইউ ডক্টর। তবে এখন থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে লায়লা। শুনুন মিস্টার রাজা, আপনি মনে রাখবেন লায়লা যেন কোনো রকম টেনশন না করে। জি মনে রাখবো। সো লায়লা টেক কেয়ার। ইয়েস ডক্টর। চলো আসি ডক্টর। দুই দিন ধরে ব্যবসা নাই ভাই, টাকা কই থেকে দেবো ভাই? ব্যবসা নাই এইটা কি আমাকে দোষ? আমাকে চান্দা আমাকে দিবি, কই থেকে দিবি এইটা তো ব্যাপার, চান্দা দেব আমাদের। তোমরা দাঁড়াও আমি আসছি। রাজা শোনো, ওসব ঝামেলা তুমি যেও না। আমি আসছি তো রাজা। রাজা এই তোমরা এখানে বসে আছো আর ওখানে গুন্ডামি হচ্ছে দেখছো না কেন? আরে সাহেব ওইসব দেখার সময় নাই, যার যা কাম তারে তা করতে দেন। যান যান খাইয়া দাইয়া হালার কাম নাই। আজকের পর থেকে তোমরা কেউ চাঁদা দেবে না। আরে হালাই কয় কি চান্দা দিব না, তাহলে কি চান্দা তুই দিবি? আই বেটা তুই দিবি, আই বেটা তুই দিবি। পুলিশ অফিসার ইন্সপেক্টর রাজা, স্যার তোদের জন্য
তোদের জন্য পুলিশ পুলিশের চেয়ে গুন্ডাদের বেশি ভয় পায়। যা গ্রেফতার কর ওদের। সত্যি করে বল, সত্যি করে বল, তুই চুরি করছস, তুই চুরি করছস। কি হয়েছে বলেন স্যার? ও আমার বাসায় চুরি করছে, বল শালা, সত্যি করে বল। মারবেন না ওকে, বলুন কি হয়েছে। স্যার ও আমার বাসার চাকর, আমার স্ত্রীর চেন চুরি করছে। শালা স্যারের সামনে সত্যি করে বল। বললাম না মারবেন না। ছেলে যে চুরি করেছে কি প্রমাণ আছে আপনার কাছে? স্যার ওকে একা বাসায় রেখে আমি আর আমার স্ত্রী সিনেমা দেখতে গিয়েছিলাম, ফিরে এসে দেখি আলমারি থেকে চেন গায়েব। তুই চুরি করেছিস? না স্যার আমি চুরি করিনি। দেখ সত্যি করে বল, তুই চুরি করেছিস? না স্যার, খোদার কসম খেয়ে বলছি আমি চুরি করিনি। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই চুরি করেছিস? না স্যার। মায়ের কসম স্যার আমি চুরি করেছি, আমাকে মারবেন না স্যার। চেন কোথায় রেখেছিস? ছাদের উপর ফুলের টবের নিচে। শামশের ওনার সঙ্গে যাও, চেন উদ্ধার করে রিপোর্ট লেখো। যাও। দেখলেন দেখলেন স্যার কি কলিকালি না পড়েছে, আমার খেয়ে আমার পরে আমারই ঘরে চুরি করে। কি করে মারবেন না স্যার। চুপ চুপ কর, এনে মুখ মুছে নে। কেন তো চুরি করেছিস? মায়ের খুব অসুখ স্যার, ডাক্তার কইছে অনেক টাকা লাগবো, বললে মা আমার বাঁচবো না স্যার। তিন বছর ধরে চাকরি করি, কিছুটা অগ্রিম চাইছিলাম স্যার, এর জন্য বহুত মারতে স্যার। এই দেখেন স্যার, এই দেখেন লাঠি দিয়ে কেমন করে মারছে। আমি যত্ন করতেছি স্যার। এই দেখেন ডাক্তারের কাগজ, ওষুধ কিনা না দিলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। আলম যাও, এই ওষুধগুলো নিয়ে এসে ওর বাড়িতে পৌঁছে দাও। না স্যার না, আমার মারি করবেন না, আমি যে লেসি জানলে মা আমার বাঁচবো না স্যার, মা আমার বাঁচবো না। তোর মা জানবে না, আর আগামীকাল তোর জামিনও হয়ে যাবে। কিন্তু স্যার আমার চাকরি আমার বাসায় করবি? সিপাহি ওকে নিয়ে যাও। গরিব হওয়া বহুত বড় পাপ স্যার, বহুত বড় পাপ। আসল পাপি তুই শালা, অশাস্তি হওয়া উচিত। ওই মাসুম বাচ্চারা চুরি করতে বাধ্য করেছে, সাজা তো ওর হওয়া উচিত, ওর হওয়া উচিত স্যার। হেডকোয়ার্টার থেকে আপনার নামে চিঠি, যাও। কি হয়েছে স্যার, বদলির অর্ডার এসে গেছে বুঝি? হ্যাঁ কদম আলী। হ্যাঁ স্যার, পুলিশ ডিপার্টমেন্টে আপনার সাবাসী দেওয়া উচিত, কারণ আপনার বদলি অর্ডার একটু দেরি হয়ে গেছে। যেদিন আপনি ওই আজগর চৌধুরীর বাইরে গ্রেফতার করছিলেন ওই দিনই আপনার বদলি অর্ডার আসা উচিত ছিল। ওই দিন ওই দিনই ওই দর্শিতা মেয়ের মৃত্যু হওয়া উচিত ছিল, কেননা দেশের শান্তি শান্তি বজায় রাখার জন্য এইসব দরকার ছিল। আর যখন শান্তি হবে তখন উন্নতি হবে আমাদের, উন্নতি হবে এ দেশের।
চলতেছে তা সহ্য করতে হইব, দেখাও না দেখার ভান করতে হইব, শুই নাও না শোনার ভান করতে হইব, কোন রকম আওয়াজ করুন যাইব না, তাইলে জিব্বা কাইটা দইব না, মরদের মতো জীবন কাটাইতেছি আমরা না, মরদের মতো ছি ছি লজ্জা হওয়া উচিত, কিন্তু খুব জরুরি, খুব জরুরি, এইসব পলিটিশিয়ান এরা দেশের উন্নতি করতে চায়, আর এই উন্নতির জন্য তদবির জরুরি, তদবিরের জন্য তকদির দরকার, আপনার বদলি দরকার, বদলি হয়ে গেছে, সুতরাং কদমালি তোমার আর কোনো কাম নাই, পান খাও গান গাও আর মাল কামাও। স্যার এইখানে আমার সংক্ষিপ্ত ভাষণের সমাপ্তি। কদমালি তুই যা বললি সব সত্যি, কিন্তু এবারে শহর ছেড়ে যেতে পারবো, রাতে একটু শান্তিমতো ঘুমাতে পারবো না? না, হ্যাঁ এই শহর ছেড়ে আমি কোথাও যাব না, কাল সকালে আমি স্টে ওয়ার্ডার নিয়ে আসবো, আমি বিশ্বাস করি আইন আমার সাথে বেইমানি করবে না। কোনো লাভ হইব না স্যার, ডিপার্টমেন্ট এর মধ্যে সাব ইন্সপেক্টর ইকবালের প্রমোশন দিয়া ইন্সপেক্টর বানাই দিছে, এবং ইতিমধ্যে তাকে আপনার জায়গায় বসা পর্যন্ত দেওয়া হয়েছে, এই রাতের বেলায় সে চার্জ নিয়ে নিয়েছে, এখন কি হবে? হবে আর কি, আসগর চৌধুরীর ভাই মুক্ত হয়ে যাবে, ইন্সপেক্টর ইকবাল হচ্ছে আসগর চৌধুরীর খাস চামচা। তাহলে তাহলে কি করবে সে? মুন্নার ফাইল থেকে দিবার স্টেটমেন্টের কাগজ সে সরিয়ে ফেলবে, আদালতে সে প্রমাণ করে দেবে কোন সাক্ষী প্রমাণ ছাড়াই বিনা দোষে আমি তাকে গ্রেফতার করেছি, সমস্ত দোষ হবে আমার। ও ফাইল হাতে পাইলে তো স্টেটমেন্টের কাগজ সরাই ফেলবে, ওই ফাইল তুই খুঁজেই পাইব না। মানে স্যার আমি মাতাল থাকি বুঝলা, এত বড় বেকুব না যে কোন ফাইল কত দামি সেইটা বুঝিনা, এই যে দেখেন এই ফাইল আমি লয়ে এসেছি। থ্যাংক ইউ কদমালি, থ্যাংক ইউ, এই ফাইল আর স্টেটমেন্টের কাগজটা আমাকে দাও। স্যার আপনি বড় অফিসার, এসপি ডিএসপি কমিশনার আইজি সবার সাথে আপনার ওঠা বসা আছে ঠিকই, কিন্তু এই ফাইল আপনার চাইতে আমার কাছে থাকা বেশি নিরাপদ। কদমালি স্যার ফাইল থানায় না পাইয়া ইকবাল সাহেবের মাথা খারাপ হয়ে যাবে, এই ফাইল উদ্ধার করবার জন্য সে পাগলা কুত্তা হয়ে যাবে, সবার আগে ওরা এই ফাইল উদ্ধারের জন্য আপনার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করব, আমি সামান্য হাবিলদার আমারে কেউ সন্দেহ করব না স্যার। কদমালি হে রূপে আমি তোমাকে দেখব এ তো ভাবতেও পারিনি। স্যার এত বছর ধরে পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছি, আজ প্রথম কোনো কাজ কইরা মনে এত আনন্দ লাগতেছে তা আমি বইলে বুঝাইতে পারব না স্যার। স্যার আপনারে দেখে জীবনে প্রথম জানলাম একজন মানুষ কত সৎ হইতে পারে, কত কর্তব্যপরায়ণ হইতে পারে, কত আদর্শবাদী হইতে পারে, মন থেকে আপনাকে সম্মান করতে ইচ্ছা করতেছে স্যার। সালাম স্যার। শালা কোথায় যে রাখছে ভাই, এত খোঁজাখুঁজির পরও পাওয়া যেতেছে না, মনে হয় ইন্সপেক্টর রাজা ফাইল সঙ্গে নিয়ে গেছে স্যার। কই ওই, ভালো করে দেখ ওই আলমারি তো দেখ, যদি ওই ফাইল না পাওয়া যায় তাহলে সবারে সাসপেন্ড হইতে হইব। প্রমোশন দিয়ে চেয়ারে বসাইছে এই কথা শোনার লেগা, যে কইলে হোক ফাইল বাইর কর, তা না হলে যেমন করে প্রমোশন দিছি তেমন ডিমোশন দিয়ে সেপাই বানাই দেব।
স্যার 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 রাখ ফোন রাখ শালা এইসব পলিটিশিয়ানদের সঙ্গে বন্ধুত্ব ভালো না শত্রুতাও ভালো না কি করি কি হয়েছে স্যার কি আর হবো কুত্তায় অর্ডার দিছে ওর বাইরে কেস থেকে মুক্ত করতেই হবো তা না হলে আমাকে সবার মা বোন রে এক করে ছাড়বো আমার নাম সিরাজুল হক আমি জনদর্দি পার্টির চিফ আমি আপনাকে চিনি আমি কোনো সান্ত্বনা দিতে আসিনি কারণ আমি জানি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে সাসপেন্ড করা হয়েছে এটা তো এই শহরে সবাই জানে নতুন কোনো কথা থাকলে বলুন বাবা তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি কোনো স্বার্থসিদ্ধির লোভে তোমার সাথে দেখা করতে এসেছি আমি এসেছি তোমার সততাকে সম্মান জানাতে আসগার চৌধুরী আর তার ভাই যে অপকর্ম করে চলেছে তার উপযুক্ত শাস্তি পাওয়াই উচিত বসুন ধন্যবাদ দেখুন মিস্টার সিরাজুল হক আসগার চৌধুরী বা তার ভাই মুন্নার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমি জানি রাজনৈতিক অঙ্গনে সে আপনার প্রতিপক্ষ আপনি এবং আপনাদের শত্রুতা আপনাদের কাছে রাখুন দয়া করে এর মধ্যে আমাকে জড়াবেন না প্লিজ রাজা আমাকে তুমি ভুল বুঝো না তুমি তো জানোই আজ দেশে সীমাহীন দুর্নীতি খুন সন্ত্রাসী চাঁদাবাজি এই সব কিছুর পিছনে রয়েছে ওই আসগার চৌধুরীর হাত আজ ওর ভাই মুন্নার অপকর্ম প্রমাণ হয়ে গেলে আসগার চৌধুরীর রাজনৈতিক জীবন ধ্বংস হয়ে যাবে ওর ক্ষমতার উৎস আর তাই তার ভাইকে বাঁচানোর জন্য তোমাকে সরিয়ে তোমার জায়গায় বসিয়েছে দুর্নীতিবাজ ইকবালকে কিন্তু আমাকে সরালেই ওই কেস বন্ধ হবে না জানি বাবা তাও জানি রাজা যে অন্যায়ের প্রতিশোধ বুকে নিয়ে তুমি সংগ্রাম করে যাচ্ছ সেটা আমারও সংগ্রাম আজ তোমার উপরে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করা আমারও দায়িত্ব বলে মনে করি বাবা শোনো রাজা তুমি নিজেকে একা মনে করো না মনে রেখো তোমার এই সততার সংগ্রামে আমি তোমার পাশে আছি এবং থাকব যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে তার কোনো প্রয়োজন হবে না কি হয়েছে ভাবি কাঁদছো কেন তোর ভাই পাগল হয়ে গেছে সোনিয়া আজ পৃথিবীর কাউকে সে বিশ্বাস করে না এ কি হলো সোনিয়া এ কেন হলো ধৈর্য ধরো ভাবি দেখো আমি বলছি সব ঠিক হয়ে যাবে জানি না রাজা আর কোনো দিন ঠিক হবে কিনা শুধু শুধু মনে বড় ইচ্ছে জাগে ওকে যদি আমি সেই আগের মতো করে ফিরে পেতাম সেই হাসি সেই আনন্দ সেই ভালোবাসার দিনগুলোতে ও যেমন কিছু না আপনাকে ভয় দেখালাম কেন কি করেছি আমি আপনি না আপনার ছেলে আকাশ ভালোবাসে ইন্সপেক্টর রাজার বোনকে ওকে বিয়ে করতে চায় এটা আমার কোনো আপত্তি নেই
তবে ইন্সপেক্টর রাজা আমাদের কথা মতো কাজ না করা পর্যন্ত এ বিয়ে হবে না। না, এ বিয়ে হবে না। আপনি বুদ্ধিমান মানুষ, বেশি কথা আমি পছন্দ করি না। তবে আমার কথা মতো কাজ না হলে এরপর আপনাকে বউ বাচ্চা সহ খতম করে দেব, কথাটা মনে রাখবি? জি জি। এই তো ভালো মানুষ। তোমার কারণে, তোমার কারণে সোনিয়ার বিয়েটা আজ ভেঙে যাচ্ছে। তোমার জেদের কারণে আজ তোমার বোনের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে তুমি হাতটা খুঁটিয়ে বসে থাকবে। লায়লা, লায়লা, তুমি ভালো করে জানো যে আমার আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমি সন্ত্রাসী মাস্তানদের কাছে মাথা নিচু করতে পারবো না। যে মেয়ে তার ইজ্জত হারিয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার বিচার না হলেছে আমি নিজে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কি করে পারবে? নিজের বোনের চাইতে যে অন্যের মেয়ের প্রতি তোমার দরদ অনেক বেশি। নিজের বোন বা অন্যের মেয়ে বুঝি না লায়লা, নিজের দায়িত্বকে জীবনের কর্তব্য বলে মনে করেছি। লায়লা, আজ দিবার জায়গায় দিবা না হয় যদি সোনিয়া হতো তাহলে তুমি কি বলতে? বলো, তাহলে কি তুমি আমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে বলতে পারতে? পারতে না লায়লা, পারতে না। আমি তো কইছি যা করবার আমি করব। এমনিতে তুই যা করছিস, তুই তো মরবি, আমারও ডুবাইয়া ছাড়বি। আরে ক্ষমতায় যদি না থাকে আমি তোরে প্রোটেকশন দেবো কি কইরা? তাই বলে একটা দুই টাকার ইন্সপেক্টরের জন্য আমাকে ঘরে বন্ধ হয়ে থাকতে হবে? হ্যাঁ হবে, কারণ সময় মতো দুই টাকার ইন্সপেক্টরের ক্ষমতা 2 কোটি টাকাও ছাড়াই যায়। ইকবাল, তুমি ইন্সপেক্টর ইকবাল বলুন। মিস্টার রাজা, ইন্সপেক্টর ইকবাল বলুন। এই দেখুন, আপনার ঘরে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছি। থানাতে কিছু জরুরি ফাইল এবং কিছু ডকুমেন্টস পাওয়া যাচ্ছে না। ডিপার্টমেন্টের পূর্ণ বিশ্বাস ওগুলো আপনি এখানে লুকিয়ে রেখেছেন। এরা এখানে কেন এসেছে? এরা আমাদের ঘরের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে। এমন কি আছে যে আমাদের ঘরে এরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছে? প্লিজ লায়লা, করো করো তোমার ডিউটি। কাম অন অফিসার্স, সার্চ দ্য ফুল হাউস ফার্স্ট। Thank you.
স্যার, বেডরুমে এই স্যুটকেসটা পাওয়া গেছে, খোলো দেখি। কিছু বলো, কমসে কম এটুকু তো বলতে পারো, আজই আমরা এই শহর ছেড়ে চলে যাব। না, যাব না, কোথাও যাব না। এরা যতই অত্যাচার করুক আমার উপর, আমি ততই কঠোর হব। এই ইকবালের বাচ্চা, তুই চৌধুরীর ভাইকে বাঁচাতে চাস তাই না? দিবার স্টেটমেন্টের ফাইল খুঁজতে এসেছিস, খোঁজ, তোর যত ক্ষমতা আছে সব দিয়ে খোঁজ। সারা জীবন খুঁজলেও ওই ফাইল তুই পাবি। ওর বাড়ির রান্নাঘরের হাড়ি পাতিল পরিষ্কার করতিস। আরে তাকিয়ে আছিস কেন? যা যা, খুঁজে দেখ পাস কিনা। শালা আজগরের চামচা। কি বললি, কি বললি? আমি আজগরের চামচা? শান্ত স্যার, কি করছেন স্যার? শয়তান, প্লিজ। অফিসার, ফলো মি। তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। মিথ্যা বলছো তুমি। না লায়লা, দেখো লায়লা, তুমি যেভাবে চাইবে তাই হবে আজ থেকে। সত্য বলছো? হ্যাঁ,
তাহলে তুমি ওই কেসের সবকিছু ভুলে যাও। আমাদের কারোর সাথে কোনো দুশ্মনী নেই, আমরা কালই এই শহর ছেড়ে চলে যাব। কাকে তুমি শহর ছেড়ে চলে যেতে বলছো মা? কাকে বলছো? রাজাকে? মা, তোমার তো তোমার স্বামীকে নিয়ে গর্ব করা উচিত। দেখো মা, বাংলার নারী কোনোদিন স্বামীর বাধা হয়ে দাঁড়ায়নি, তুমিও হয়েও না। তুমি তোমার রাজার শক্তি, রাজার প্রেরণা। তুমি ওর দুর্বলতা হয়েও না মা, দুর্বলতা হয়েও না। মা একবার ভেবে দেখো, রাজা যদি এই কেস থেকে সরে দাঁড়ায় তাহলে ওই অসহায় মেয়েটির পরিবার কোনো দিন বিচার পাবে না, আর ওই আসগার চৌধুরী আর তার ভাই একটার পর একটা এই অসহায় জনতার উপর অত্যাচার করেই যাবে। মা, আমি নেতা হিসাবে নই, অসহায় বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, রাজাকে তুমি এ পদ থেকে ফিরিও না মা, ফিরিও না। আমার কথা তুমি রাখো মা, এই বৃদ্ধ বাবাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। এভাবে তুমি আমার সেবা যত্ন করো না তো, আমার খুব খারাপ লাগে। শিলায়লা, আজ তোমার জন্য এটুকু করতে পারছি, এ থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। হ্যালো, রাজা স্পিকিং। আরে ইন্সপেক্টর, দেরি করিস না, জলদি যা। কে তুমি? নাম দিয়া কাম কি? কাজের কথা শোন, দিবা যেই জায়গায় ইজ্জত হারিয়েছিল তা নইলে তোর বোনের এই ফাইদা জিরা খায়া ফেলাইব। কি হয়েছে সোনিয়া? কি হয়েছে সোনিয়া? সোনিয়া, সোনিয়া, ভাইয়া, ভাইয়া, সোনিয়া, ভাইয়া, আয় বোন। হ্যালো, কি সুন্দর ভাবে বোনটারে বাড়ি নিয়ে গেছ, ভালো, খুব ভালো। এবারের মতো তোর বোনটারে ছাইড়ে দিছি, কিছুই করি নাই। তোর ঘরেও যেমন সতী সাবিত্রী ছিল এখনো তেমনি আছে, তবে এরপর কিন্তু আর বেশি দিন, এরপর করব ফাইনাল টেক, ফাইনাল টেক। বাস্টার্ড, দে গালি, দে যত খুশি গালি দে, কিন্তু তার সঙ্গে ফাইলটাও দিয়া দে। বাস্টার্ড, আই উইল কিল ইউ। নাসির, আরে ধর।
ইন্সপেক্টর, শরীরে তেল মরছে। আরে তোর মতো দুই টাকার পুলিশকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। দে স্টেটমেন্টের কাগজটা দে, আমার হাতে দে। দে তোর ওই স্টেটমেন্টের কাগজটা দরকার, তাই না? ওই কাগজ তোকে নিতে হবে পোষ্য কোর্ট থেকে। আমি তোকে কি বলতে এসেছি জানিস? আমি বলতে এসেছি আমাকে ভয় দেখানোর জন্য তুই যাকে পাঠিয়েছিলি সে নিজে এখন মার খেয়ে পড়ে আছে, নিজের ঘরে যাবার ক্ষমতা এখনো নেই। তুই এখন তোর শক্তিকে ওকে ঘরে নেবার কাজে লাগা যা। আর শোন, আজ তোর চামচাকে আমি যেভাবে ন্যাংটা করেছি, পরশুদিন ফড়া আদালতে সমস্ত জনতার সামনে আমি তোকে আর তোর ভাইকেও ন্যাংটা করে ছাড়বো। এখন থেকে তুই উল্টা গুলতে শুরু করে দে। স্যার, এই কয়েকদিন আমি এই ফাইল নিজের জানের চাইতে বেশি সাবধানে লুকিয়ে রাখছিলাম স্যার। অহন্তিকা ওর জিম্মাদারি আপনার হাতে, ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। থ্যাংক ইউ কদম আলী, থ্যাংক ইউ। স্যার কি করতেছেন স্যার? এই কামের লেগে টাকা নেব, এত জঘন্য আমারে ভাবতে পারলেন স্যার? সরি কদম আলী, সরি। এসো স্যার, ছাড়বেন না স্যার, ছাড়বেন না। ওই বদমাশ হারামিকে আপনি ছাড়বেন না। আসি স্যার। চিন্তা করো না, আল্লাহ একজন আছেন, রাজার কিছুই হবে না। চৌধুরী, তুমি এখানে? সিরাজুল হক, আমার ভাইয়ের কেসটা নিয়ে যেভাবে তুমি রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছ সেজন্য তোমাকে সালাম। তোমার বুদ্ধির এক ছটাকও যদি আমার মাথায় থাকত তাহলে সত্যি আমি অনেক বড় নেতা হতে পারতাম। ওমা, আমি যত খারাপই হই না কেন, যে রাজা আমার কেস নিয়ে লড়াই করছে তার গায়ে হাত দেবার মতো যে ভুল আমি করব না এইটুকু বুদ্ধি আমার আছে। ডাক্তার, রাজার কি অবস্থা? হি ইজ আউট অফ ডেঞ্জার। ভাবি ডক্টর, আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? জি যান, তবে ওকে ডিস্টার্ব করবেন না। অফকোর্স, থ্যাংক ইউ ডক্টর। ও একটা সুবিধাবাদী রাজনীতিবিদ, নিজেকে বহুত চালাক মনে করে। কেমন আছে রাজা? দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, টান দেখেই গুলি লেগেছে। আমি নাসিরকে সাবধান করে দিয়েছিলাম যেন ও তোমাকে জানে মেরে না ফেলে, তবে এটা ঠিক, দুই দিনের মধ্যে কাগজ যদি আমার হাতে না আসে তবে তোর সাথে তোর পুরো পরিবারের পোস্টমর্টম করাবো এই হাসপাতালের মর্গে। কি বুঝতে পারছ তো? আসি, ভালোয় ভালোয় ফাইলটা দিয়ে দিও। কি হয়েছে বাবা? কি বলে গেল চৌধুরী? তুমি কি দিয়ে গেল?
বলে গেল আমার পুরো পরিবারকে সে শেষ করে ফেলবে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম বাবা, আমি হেরে গেলাম। প্লিজ স্যার, এভাবে আপনি ভেঙে পড়বেন না। আপনি হেরে গেলে সারা দেশের ওই অসহায় মানুষগুলোর কি হবে একবার ভাবুন। স্যার, আপনার জানা মতে এমন কোনো উকিল আছে যে যেতিবার স্টেটমেন্টের ফাইলটা কোর্টে নিয়ে যাবে? কোথায় পাবো সেই উকিল যার হাতে ফাইল দেব? দেখা যাবে 1-2 কোটি টাকা দিয়ে চৌধুরী ওই উকিলকে কিনে নিয়েছে। তাহলে কি করব? আমি ভাবছিলাম আমি নিজে তোমাকে সঙ্গে নিয়ে কোর্টে যাব, কিন্তু এখন তোমার যে অবস্থা, এখন তো উপায় আছে মাত্র একটাই, ওই ফাইল আমি নিজে কোর্টে নিয়ে যাব। এতে অনেক বড় বিপদ হতে পারে, আপনার জানের উপর হামলা হতে পারে। জীবনের প্রতি আমার কোনো মায়া নেই রাজা, যে দেশে তোমার মতো ছেলে আছে সেটা দেখে এখন হাসতে হাসতে জীবন দিতেও আমার এতটুকু দুঃখ হবে না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিবার স্টেটমেন্টের কাগজ আমি আদ হইল। আমিও তার চাইতে কম বড় হারামি নই, এমন চাল চালবো এরপর সিরাজুল হকের উপর মানুষ থুতু দেবে থুতু থুতু। স্যার, সিরাজুল হক সাহেব দেখা করতে এসেছেন। শালা শকুনের জান, নাম নীতি হাজির, ঠিক আছে পাঠিয়ে দাও। জি স্যার। স্যার, সিরাজুল হক সাহেবের হঠাৎ এ সময় এখানে আসার কারণ? কারণ তো নিশ্চয়ই আছে, হারামজাদা মতলববাজ, মতলব ছাড়া যেখানে হাওয়া খাইতে আসে নাই সে আমি বুঝি। আসুন স্যার, আসুন যান। সালাম চৌধুরী সাহেব। এই তোমরা এখন যাও, ঠিক আছে যাও। আসি। আপনি ভালো আছেন তো? বসতে বলবেন না। আরে হারামি, তুই তো মায়ের কোল থেকে গদিতে বসা শিখাইছস, না বললে কি বসবি না, বস। ধন্যবাদ। তা কি মনে কইরা এখানে, দুঃখ প্রকাশ করতে আইছ? দুঃখ প্রকাশ নয়, কাজের কথাই বলতে এসেছি। বল। বলছিলাম কি, এবার ওই গরিব জনতাদের আপনার অত্যাচার থেকে মুক্তি দেওয়া যায় না মিস্টার চৌধুরী? ও, তাহলে তুই আমাকে জ্ঞান দিতে আসিয়াছো। কি খাবি, চা না কফি? আপনি যা খাবেন আমিও তাই খাবো। আমি 2 কাপ চা পাঠিয়ে দে, এখন কাজের কথা বল। আপনি তো জানেন চৌধুরী সাহেব, বহুবার চেষ্টা করেও আমি নির্বাচনে আপনাকে পরাজিত করতে পারিনি। এবার আমি চাইছি আগামী নির্বাচনে আমাকে সাপোর্ট দিয়ে আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। আরে হারামি, কি ভাবছিস তুই, নির্বাচন ছেড়ে আমি তোকে সাপোর্ট দেব? আরে আমি আমার সাপোর্ট রাস্তার কোনো নেরিকুত্তারে দিলেও তোরে দেব না। স্টেটমেন্টের ফাইল আদালতে পৌঁছে যাবার পর এমনিতেই আপনি শেষ হয়ে যাবেন, আপনার ভাইয়ের ফাঁসি হয়ে যাবে, সব কিছু একেবারে খতম হয়ে যাবে, দা এন্ড জবনিকা। তোর কথা মেনে নিলি বা কি লাভ হবে আমার, মোল্লার ফাঁসি তো হবেই। হবে না। আরে চৌধুরী সাহেব, আপনার ভাই তো আমারও ভাই, এই দেখ স্টেটমেন্টের ফটোকপি। শালা, তুই তো আমার সাথে বহুত বড় গেম খেলছস। এই কাগজ তোর কাছে আসলো কি করে? চৌধুরী, আপনি সমস্ত শক্তি আর ক্ষমতা দিয়ে যা হাসিল করতে পারেননি আমি সামান্য ভালোবাসার অভিনয় দিয়ে তা হাসিল করে এনেছি। যে মুহূর্তে আপনি আমার শর্তে রাজি হয়ে যাবেন, খবরের কাগজে স্টেটমেন্ট দিয়ে দেবেন, সেই মুহূর্তে এই ফাইলের অরিজিনাল কাগজপত্র সব আপনার হাতে তুলে দেব। শালা হারামি, সত্যি তোর মতো হারামজাদা আমি জীবনে আর একটাও দেখি নাই। তাই সাফল্যটাকে 2 কাপ চা দিয়ে সেলিব্রেট করবেন? ভাবি, চা ক্যান্সেল, 1 বোতল ব্ল্যাক লেভেল আর 2টা গ্লাস পাঠিয়ে দে।
সিরাজুল হক, আমি রাজা বলছি। কেন আপনি আমার সাথে খেলা খেললেন? রাজা বাবা, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, তোমাকে বাঁচানোর জন্যই করেছি। তুমি সুস্থ হয়ে নাও, চৌধুরীকে সঙ্গে নিয়ে আমি তোমার সাথে কথা বলবো। না, আমি আজ এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আমি চৌধুরীর সাথেই আছি, তুমি এসো। চৌধুরী, রাজা আসছে। এই সময় অপেক্ষায় তো আমি ছিলাম। রাজা, তুই আমাকে বহুত জ্বালিয়েছিস, বহুত। এবার তুই আমার আগুনে জ্বলবি, আর আমি চেয়ে চেয়ে হাসবো। আসগর, সিরাজুল, বেরিয়ার হারামির বাচ্চারা, আজ আমার হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। Oh!
রাজা আসছে, দেখ তোর আদরের বউ আর বোন আমাদের হাতে বন্দি। আমি বলি কি রাজা, যা হবার তা হয়ে গেছে, এখন চৌধুরী সাহেবের কাছে মাপ চেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়ব না। তুই আমার কিছুই করতে পারবি না রাজা, কিছুই না। ওই রাজা, তোর এত বড় সাহস, তুই বাঘের লেজ দিয়ে কান চুলকাস? আজ আমি তোকে বুঝিয়ে দেব এই আসগর চৌধুরীর সাথে দুশ্মনীর কি পরিণাম। তুই রেপ কেসের বিচার করতে চাস, আমার ভাইকে ফাঁসিতে ঝুলাতে চাস, আমাকে জেল খাটাতে চাস। এবার দেখ, আমার ভাই তোর বউকে রেপ করবে, আর তুই চেয়ে চেয়ে দেখবি, কিছুই করতে পারবি না, কিছুই না। নিয়ে যা। রাজা,
হারামির বাচ্চা পেইমান, আমি তোকে ছাড়ব না, তোকে আমি মেরেই ফেলব। স্যার, অনিচ্ছা সত্ত্বেও আপনার হাতে আমার হাত করা পড়ায় দিতেছে স্যার। আপনি তো আপনার আদর্শ আমার শিখাইছিলেন স্যার, আমি শুধু আপনার অনুসরণ করছি স্যার। চলেন স্যার।